পরই বিজেপিকে সংযত থাকার সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, উদয়ন গুহরও হাত ভেঙে দিয়েছে এবং কুচবিহারে গুন্ডামিটা একটু বেশি হচ্ছে। যেহেতু কুচবিহারে বিজেপি একটু বেশি সিট পেয়েছে, যেখানে যেখানে ওরা একটু বেশি সিট পেয়েছে সেখানে সেখানে গুন্ডামিটা করছে। আমাদের ছেলে মেয়েদেরও আমি বলবো কোথাও কোনো গণ্ডগোলে না যেতে। গণ্ডগোল করলে কিন্তু আমি কাউকেই ক্ষমা করবো না। কিন্তু দুই হচ্ছে, বিজেপি নিজে কিন্তু গুন্ডামি উস্কানিটা বেশি করছে। আমি কালকে কলকাতায় শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে 70 ওয়ার্ডে গিয়েছিলাম। আমি ওখানকার কাউন্সিলর বাবাইকে বললাম, এই তোরা কোনো গণ্ডগোল করছিস না তো, শান্ত আছিস তো? বললো, আমরা কোথায় করছি, তো বিজেপি করছে। আর বিজেপি নেতামন্ত্রীরা 6 মাস ধরে বাংলায় এসে বাংলা দখল করতে গিয়ে কোভিডে ধ্বংস করে দিয়েছে ভারতবর্ষটাকে। কই অক্সিজেন যখন লোকে পায় না, টিম আসে না তো? স্যালাইন যখন লোকে পায় না, টিম আসে না তো? ভ্যাকসিন নেই, টিম আসে না তো? হাতরাসে ঘটনা ঘটলে টিম আসে না তো? দিল্লিতে দাঙ্গায় মরে গেলে টিম আসে না তো? উত্তরপ্রদেশে দাঙ্গায় মরে গেলে টিম আসে না তো? সাংবাদিকদের খুন করলে টিম আসে না তো? 24 ঘন্টা ওথ নেওয়া হয়নি, তার মধ্যেই কাল সকাল 11টায় ওথ আর সন্ধ্যে 7টায় কড়া চিঠি, এবং আজকে সকালে টিম এসছে, চা টা খাইয়েছে, চলে গেছেন তারা, থ্যাংক ইউ সো মাচ। অতিথিরা আমাদের আসতে পারে, তবে এখন কোভিড চলছে। আমরা বাইরের যে কোনো কেউ আসলে, ইভেন মিনিস্টারদেরও বলছি, যে কোনো কেউ আসলে তাকে কিন্তু আর্টিফিশিয়াল সার্টিফিকেট নিয়ে আসতে হবে, আর নাহলে আমরা আর্টিফিশিয়াল করব। ল ক্যানট বি ডিসক্রিমিনেটেড, এটা আমার ক্ষেত্রেও যেটা প্রযোজ্য সবার ক্ষেত্রে প্রযোজ্য, স্পেশালি এটা আউটসাইডারদের জন্য প্রযোজ্য, যারা বাংলার বাইরে থাকেন। যারা বাংলার বাইরে থাকেন, প্লেনেও আপনারা জানেন এটা বলা হয়েছে, আর স্পেশাল ফ্লাইটে যারা আসছেন, স্পেশাল ফ্লাইটেও আমরা কিন্তু আর্টিফিশিয়াল চেক করব। সে আমারই হোক বা অন্য কারোই হোক বা কোনো বিজনেস হাউসেরই হোক, কারণ তাদের নিরাপত্তার ব্যাপারটাও আছে। স্পেশাল ফ্লাইটে আসলেও আর্টিফিশিয়াল চেক মাস্ট, এবং কোভিড ধরা পড়লেই কোয়ারেন্টাইন 14 দিন, তার নিজের পয়সায় থাকতে হবে। যেহেতু আগেরবারে আমরা সব নিজেদের পয়সায় করেছি, সেই জন্য আমরা গরিব লোকেদের জন্য করব, যার ক্ষমতা আছে তার জন্য কেন করতে যাব? তারা তো হোটেলে থাকতেই পারে, এটা এয়ার ইন্ডিয়া ঠিক করবে, মানে এয়ারপোর্ট অথরিটি। এই পর্যন্ত। আর আপনারা জানেন, ইলেকশনের আগে প্রাইম মিনিস্টার বলেছিলেন যে ইলেকশনের পরে সব অফিসাররা রেডি থাকো, কিষাণ কি একটা যোজনা আছে তাতে 18,000 টাকা করে কিষাণদের দেওয়া হবে, সেই চিঠি আজকে আমি করে দিয়েছি। কারণ আমরা অলরেডি যত কিষাণদের পোর্টালে আছে নাম তুলে দিয়েছি, 5 মাস ধরে কাজটা আমরা আগেই করে দিয়েছি। সুতরাং আমরা আশা করব যে টাকাটা ইমিডিয়েট দেওয়া হোক, টাকাটা ইমিডিয়েট কৃষকদের দেওয়া হোক। তিনি নিশ্চয়ই পিএম কিষাণ যোজনা যেটা, এবং এটা অলরেডি 14.91 লাখ ফার্মার্সকে ভেরিফাইড করে আমরা অলরেডি লিস্ট পাঠিয়ে দিয়েছি। সুতরাং তাদের বলবো যে ইমিডিয়েট টাকাটা পাঠান, কারণ আমরা ইতিমধ্যেই সিন্স 1 জানুয়ারি 2019 3,454 কোটি টাকা ডিসবার্স করেছি কৃষক বন্ধু স্কিমে, 3,454 কোটি টাকা। আন্ডার ডেথ বেনিফিট স্কিমেও 20,678 ফার্মার ফ্যামিলি হ্যাভ বিন গিভিং বেনিফিট, 413.56 কোটি টাকা। ফ্রম দিস ফাইন্যান্সিয়াল ইয়ার 6,000 উইল বি গিভিন পার একার ফর পার মিনিমাম